জীবনে কখনো হতাশ হবে না, আমাদের জীবনটা একটা গেম, এখানে হার জিত থাকবে, সব সময় যে জিততে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু সময় হারেরও প্রয়োজন আছে, কারণ হারের মাধ্যমে আমাদের জেতার তৃষ্ণা দ্বিগুণ হয়ে যায়। জীবনে ব্যর্থতা থাকবে, ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়। মানুষ কখনো হারে না, হয় সে জিতে না হয় সে শিখে। তাই নিজের ব্যর্থতা গল্পগুলোর থেকে ভুলগুলোকে শুধরে নেওয়া, সামনে এগিয়ে চলো, দেখবেন সফলতা খুব সন্নিকটে। এগিয়ে চলো পাশে আছি, এগিয়ে চলো পাশে আছি, এই কথাটাই বলার মতো আপনার আশেপাশে লোক হাজারও দেখতে পাবেন, কিন্তু পাশে থেকে হাত ধরে নিয়ে এগিয়ে যাওয়ার মতো লোক একটিও পাবেন না। তাই কখনো কারোর উপর নির্ভরশীল হবেন না, নিজের লক্ষ্য নির্ধারণ করে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে থাকুন। দেখবেন একদিন না একদিন ঠিকই আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। সেই মানুষগুলোকে কখনোই ভুলে যাবেন না, যেই মানুষগুলো আপনার বিপদে পাশে থাকে। কারণ এই জগতে সুসময় সবাই আপন হয়, কিন্তু দুঃসময় হায় হায় কেউ কারো আপন নয়। দেখবে পায়ের তলার মাটি শক্ত থাকলে তাদের হাত ধরার লোকের অভাব নেই, কিন্তু পায়ের তলার মাটি নরম থাকলে শক্ত করে দেওয়ার মতো কেউ নেই।